চলার পথে আমরা সবাই চোট পাই আর যখন চোট পাই তখন দুর্বল হয়ে পড়ি জানি সেই সময় তখন কিছু ভাবতে পারো না আর না কিছু মাথায় আসে যেন মনে হয় হারিয়ে গেছে অনেক কিছু তবু বলো বাস দুর্বল হয়ে পড়লেও তোমার ইচ্ছাটাকে নষ্ট করো না এই ইচ্ছাই তোমাকে নতুন জীবন দেবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এটাই জীবনের লক্ষ্য নয় লক্ষ্যতে তোমার মা বাবাও আছে তাই মা বাবার কথা ভাবা উচিত তাই যে গেছে বা চলে যাচ্ছে তাকে নিয়ে এতটা ভেবে পড়ো না বা দুর্বল হয়ে পড়ো না না তোমার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে একটু মাথায় রাখো তোমার মা বাবা কিন্তু তোমার ছোটো থেকে বড় করেছে তাই তাকে দেখাশোনার কিন্তু তোমার আর তার দিকে তাকিয়ে তোমার ইচ্ছাটাকে পূরণ করা কিন্তু অবশ্যই প্রয়োজন তাই বাস একটাকেও তোমাদের এটাও বলবো যদি চাকরির উপর তোমার ভালোবাসা দাঁড়িয়ে থাকে তাহলে সেটা ভালোবাসা নয় তবে তোমাদের এটাও বলবো যদি কেউ এক পায়ে গই তোমাকে কিন্তু অবশ্যই এক এগোনো উচিত অর্থাৎ আমি এটাই বলতে চাই যে তোমার জন্য যদি কেউ ওয়েট করে থাকে তাকে হ্যাপি রাখার দায়িত্ব তোমার আর তার জন্য যদি একটা চাকরিও জোগাড় করতে হয় সেটাও তোমার দায়িত্ব তাই বস কেউ যদি এক পায়ে গই তোমার কিন্তু এক পায়ে কোনো উচিত মাঝে কিন্তু দাঁড় টানার সময় যায় না তার কুলটা কোথায় তেমনই তুমি ট্রাই করো দেখবে ঠিক তুমি কিনাড়ায় পৌঁছে যাবে তুমি জীবনে সাফল্য পাবে যদি তুমি ট্রাই করতে থাকো তাই কিছু হারিয়ে গেছে বলে থেমে যেও না বা থমকে যেও না তোমার রাস্তা তুমি চলতে থাকো ভাবো সামনে তুমি আরও কিছু বেটার পেতে চলেছ এই ব্যস্তময় জীবনে তোমাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে আর যদি ঘুরে না দাঁড়াতে পারো তাহলে তুমি সবার থেকে আলাদা হয়ে পড়বে টিডি এক্সাম চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি টিডি বন্ধু তোমার জন্য যদি কেউ ওয়েট করে থাকে তার জন্য কিছু করে দেখা কিন্তু অবশ্যই দরকার আর থেমে থেকো না অনেক চোট পাবে তবে সব চোট ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কনভ্যাক্সে কনভ্যাক্স বলবে এই ভিড় সৈন্যদের শ্রদ্ধা করা ছাড়া আর কিছুই বলা যায় না বিয়াল্লিশ জন সি আর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো এদের জন্য আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি আমাদের আমাদের চায় না কোনো ডিজিটাল ইন্ডিয়া আমরা চাই না কোনো বুলেট ট্রেন আমরা চাই এই জঙ্গিদের শাস্তি হোক কারণ অনেক মায়ের সন্তান এরা কেড়ে নেয় এইভাবে আগেও যেন অনেকদিন আগে একটা অ্যাটাক হয়েছিল আবার নতুন করে একটা অ্যাটাক হলো জম্মু কাশ্মীরে তাই আমরা চাই যে আমাদের চাই না কোনো ডিজিটাল ইন্ডিয়া আমরা চাই না কোনো বুলেট ট্রেন আমরা শুধু চাই এদের শাস্তি হোক এদের মানসিকতা কেমন এটা পাল্টানো হোক ভিডিওটি প্রচুর পর্যন্ত ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও যাতে জানতে পারে এই ধরনের নাশকতা কীভাবে চলছে জয় হিন্দ বন্দে মাতরাম টেক কেয়ার নতুন একটা ভিডিও তোমার সাথে আবার দেখা হবে